আচ্ছা সুভদ্রা বর্মন, আজকে কখন গায়ে আগুন দিল? সাড়ে দশটার সময়। কখন গায়ে আগুন দিল? সাড়ে দশটার সময়। তো গায়ে আগুন দেওয়ার কারণটা কি হয়েছিল যার জন্য সে আগুন দেওয়ার মতো বা আত্মহত্যার মতো পথ বেছে নিল? খুব কষ্টতে ব্যথাতে মনে করো দিছে, খুব কষ্ট হয়েছে। কি ব্যথা, কি কি ব্যথা যার জন্য আত্মহত্যা হলো? কি ব্যথা? একটা ছেলেকে ভালোবাসে, তাকে মারধর করছে কালকে, ওই জন্য কালকে আর ইয়েতে আজকে আগুন দিছে। কালকে কে 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 মারধর করছে? বসন্ত। বসন্ত মারধর করছে আর ঘোড়া মারা ওয়া ও শালা আছে আসবে পর বলে দে দুটো বসে দে ওদি ধরি মাছ আমার সামনে। তা যখন বসন্ত বা ঘোড়া মারা যাকে বীরিন ভালো নাম বীরিন, যখন মানে যার সঙ্গে তোমার মেয়ের সম্পর্ক সুবেশ বর্মন যখন মারতে যায়, তো তখন তোমার মেয়ে কি ওখানে উপস্থিত ছিল? না ওখানে ছিল না, একাই ছিল। তাহলে তোমার মেয়ে কিভাবে বুঝতে পারলো যে তোমার মেয়ের প্রেমিক যে অর্থাৎ সুবেশ সুবেশকে মারধর করছে? সে কিভাবে বুঝতে পারলো? দেখছে এই জায়গা থেকে দেখছে, দেখিয়ে দেখে বাড়িতে আসলো। বাড়িতে আসছে, বাড়িতে এসে তোমাকে কিছু বলেছে? না। তো আজকে সকালে কি করছিল? সকালে তো শুয়ে আছে, কিছু কই নেই, তাই কই বলে কালকে এমন এমন অবস্থা হয়েছে, এলে ওখানে সাবধান করে চলো, বসন্ত এমন করে কয় সেখানে সাবধান করা হবে না, ওই জন্য করেছি। ওই তাই আগুন দিছে, জানি না বা বাপ আসিলে বাড়িতে মুখ করি কাটি ধরছ কি করলে না করলে। মেজো বেটি এই ঘর টিপি দেখে দিচ্ছে, ছোট বেটি ধরতে গেছে, বাবা গাই শিখে দিচ্ছে, তার মধ্যে এই ঘর। অর্থাৎ বলা ছিল যে আপনারা সবাই প্রায় বাড়িতে ছিলেন, তাই তো? মেজো মেয়ে আপনার ঘরে টিভি দেখছিল, আর আপনার বড় মেয়ে কোন ঘরে থাকতো? ওই রান্নাঘরে থাকতো। তা এই যে গায়ে যে আগুন দিল এটা কোন ঘরে দিয়েছিল? রান্নাঘরে। রান্নাঘরে যখন আগুন দিয়েছিল তখন কেউ বুঝতেই পারেনি যে না 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 উনি থাকি গেছে লেবুড়িয়া, এখন ডিএড করতেছে, তাই তো? তো আপনার আমরা শুনলাম যে আপনার মেয়েকে মেয়েকে সুবেশ বোন হিসেবে মেনে নিয়েছে, বউ হিসেবে বিয়ে করতে চায় না, বোন 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 বোন, তারপরে বিয়ের প্রস্তাব দেয়, বিয়ের প্রস্তাব দেয়। তো আপনাদের সামনে দেয়নি, ও যখন ডিএড করতে যায় কামাখ্যা করিতে, তো ডিএড করে যাওয়ার সময় সুবেশ এবং সুবেশের ওয়াইফ ছিল, বউ ছিল, তো ডিএড করতে গিয়ে সুবেশ এবং সুবেশের বউ 90,000 টাকা দেয়, তাই তো? ডিএড করার সহযোগিতা করে, তো এটা আপনারা খুশি ছিলেন তো, তাই তো? ভালো, আপনার মেয়েকে ভালো মানুষ করবে এটাই সুবেশ এবং সুবেশের স্ত্রীর একটা ইচ্ছে ছিল। তা কি এমন ঘটনা ঘটলো যার ফলে আপনার মেয়েকে সারা পক্ষে ডেকে নিয়ে গেল, এরপর মারধর করা হলো? তো মারধর করলো কে কে মারধর করলো আপনি বলতে পারবেন? নিশিনি, নিশিনির যে ভাই নেশার কয়া দিছে, কয়া ধরিয়ে ডাঙান, তারপর উনি আর যে মাও নিশনির মাও নিশনি তিন চার তিন জনে ধরিয়ে মারধর করছে, মানে আরেকবার কেউ মারধরে কি আহত হয়েছিল? চুল টুল তুলিছে। কোথায় চিকিৎসা চলছিল? বাড়িতে ডাক্তার আনি চিকিৎসা করতে। চিকিৎসা করার এখন একটু মানে এই অবস্থা আছে, তাই তো? ঠিক আছে, তো এখন যাদের জন্য এই ঘটনাটা ঘটলো তাদের তো আপনি শাস্তি চাই? বসন্ত কালকে মারধর করছে, এটি মূলত আপনার মানে ক্রোধটা রাগটা কার উপরে বেশি? সবারই উপরে। নামগুলো বলবেন কার কাদের কাদের উপরে? আবার নিশির উপরে, নেশার উপরে, নেশার মার উপরে, সুবেশের উপরে, বসন্তের উপরে, ঘোড়া মারার উপরে।